চিনেন বিদায় ভাবছেন এটা প্রাণী তাহলে গোল হইলে যে প্রাণী হয় না তা না সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না বিদায় আমরা মুর্দা ভাবছি কিন্তু প্রত্যেকটা প্রাণীর প্রাণ আছে সূর্য সম্পর্কে জানেন কোরআন হাদিসে কি আছে আপনি একটা হাদিস বলি এই হাদিসটি বুখারী এবং মুসলিমে পাবেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন দাখালতুল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফাগারাবাতি শামস ও ফি রিওয়ায়াতিন তাগরুবু শামস ক্বাল আলী ইয়া আবু যর হাল তাদরি আইনা তাযহাবু হাযিহি আবু যর বলছেন আমি মসজিদে ঢুকেছি রাসূলুল্লাহ বসা ছিল সন্ধ্যার কাছাকাছি সূর্য ডুবে গেল রাসূলুল্লাহ আমাকে বলছেন হাল তাদরি তুমি কি জানো আইনা তাযহাবু হাযিহি এই সূর্যটা কোথায় গেল তুমি কি জানো আবু যর বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এটা আমি কি করে বলবো রাসূলুল্লাহ বলছেন ইন্নাহা তাযহাবু তাহতাল আরশ এই সূর্য গেছে আল্লাহর আরশের নিচে তাস্তাযিনু ফিস সুজুদ সে কেন গিয়েছে আল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিলে আমি সিজদা করব হাদিস মুসলিমে আছে গালগপ্প আমরা করি না আপনি খুলেন আমি ঈমানের অধ্যায় প্রথম অধ্যায় 72 নম্বর পড়বে ওই সময়ের বর্ণনা যেই সময় ঈমান কাজে আসবে না সেই জায়গায় আপনি হাদিসটি পাবেন বাংলার নাম্বার হচ্ছে 292 নম্বর হাদিস আপনি পড়েন আপনি পেয়ে যাবেন এক্ষুনি খুলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইন্নাহু তাযহাবু তাহতাল আরশ ফাতাস্তাযিনু ফিস সুজুদ সে সিজদা করার অনুমতি যায় ওয়া উযিনা লাহু তাকে সিজদা করার অনুমতি দেওয়া হয় তাই আপনি দেখতে পান সূর্য এখন চলে গেছে সিজদা করতে অলরেডি সিজদা করে নিয়েছে এইভাবে রাসূলুল্লাহ বলছেন ওকাদ কিলা লাহা কোন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে ওকাদ কিলা লাহা আজকে তোমার সিজদা করতে হবে না এর যে মিন হাইসু জেতি তুমি ফিরে যাও যেখান থেকে এসেছো সেই দিন রাসূলুল্লাহ বলছেন ফাতাতলু মিন মাগরিবিহা সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে কারণ আল্লাহ তাকে রিটার্ন পাঠাবে যে আজকের সিজদা লাগবে না তুমি ফেরত যাও সেই দিন যার ব্যক্তি ঈমান ঈমান নিয়ে আসবে কেউ ভাববে আমি আজকে দাঁড়িয়ে রেখে নেব সে ভাববে আমি আজকে নামাজ পড়ে নেব কোনো মা বোন ভাববে আমি আজকে পর্দা করে নেব আমি সুফি সতী কোনো কাজ হবে না রাসূলুল্লাহ বলছে কোরআনের আয়াত রয়েছে আল্লাহ বলছেন কোনো কাজ হবে না আপনি পড়ুন সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে হাল তানজুরুনা ইল্লা আন তাআতিয়াহুমুল মালায়েকা হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাআতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا الله বলছেন তারা কেন দাঁড়িয়ে রাখছে না তারা কেন সালাত পড়ছে না তারা কেন পর্দা করছে না তারা কি এই অপেক্ষায় আছে আল্লাহর আকাশ থেকে একজন ফেরেশতা বলবে বান্দা তুমি ইবাদত করো এই জন্য অপেক্ষা করছে নাকি তারা তার রবকে দেখার জন্য এভাবে বসে আছে নাকি তারা চায় আল্লাহর কোনো নিদর্শন নেমে আসুক আল্লাহ বলছেন তোমার কাছে ফেরেশতা আসবে না আর তোমার রব তো আসবেই না বরং ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক তোমার রবের কোনো নিদর্শন যদি চলে আসে ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা কোনো ব্যক্তির ঈমান তখন আর কাজে আসবে না আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা তখন কোনো মুসলমানের সিজদাও কবুল হবে না তাহলে সেই সময় আসার আগে আমাদেরকে ইবাদত করতে হবে সেই সময় আসার আগে আমাদেরকে চরিত্রবান হতে হবে সেই সময় আসার আগে আমাদের পাপকে ছেড়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূর্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করে আপনি জানেন সূর্য যে যেমনটা বললাম আল্লাহর কমান্ডকে ফলো করে আরেকটি হাদিস আমি আপনাকে বলি কিতাবুল জিহাদে পাবেন আপনি মুসলিমে এটা হচ্ছে 33 নম্বর পর্বের 11 নম্বর অধ্যায় আপনি পাবেন 33 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে পাবেন আবু হুরায়রা বর্ণনা করছেন আল্লাহর কোন এক নবী রাসূলুল্লাহ বলছেন ইন্নান নাবিয়ুন মিনাল আম্বিয়া গাজান নাবিয়ু মিনাল আম্বিয়া আল্লাহর নবীগণের মধ্যে কোন এক নবী যুদ্ধে গেছে কোন এক জায়গায় আসরের ওয়াক্তে পৌঁছেছে সেখানে গিয়ে দেখা আসর হয়ে যাবে তখন তিনি সূর্যকে ইন্ডিকেট করে বলেছিলেন কালালি শামস ইন আনতি মামুরাতি ওয়া আনা মামুরু তুমি আদেশ প্রাপ্ত আমি যেমন আদেশ প্রাপ্ত আল্লাহুম্মা ইহবিস আলাইয়া শাইয়ান ফাহুবিসাত আলাই হাত্তা ফাতাহাল্লাহু আলাই রাসূলুল্লাহ বলছেন সেই নবীর জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত তার যুদ্ধ শেষ না হয়েছে তার মানে একজন নবী সূর্যকে বলছে আনতি মামুরাতুন ওয়া আনা মামুরুন আমি যেমন আল্লাহর আদেশ প্রাপ্ত সূর্য তুমিও কিন্তু আল্লাহর আদেশ প্রাপ্ত আপনি জানেন চাঁদ যে আদেশ প্রাপ্ত রাসূলুল্লাহ তাকে আদেশ করেনি যে টুকরা হয়ে যাও টুকরা হয়নি তার মানে প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে যাচ্ছে একমাত্র ইনসান জিন এবং ইনসান ছাড়া মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা বস্তু আল্লাহর ইবাদত করে যাচ্ছে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে কি দোয়া করত অনেকের হাওয়া খারিজ হয়ে যাবে এখন
প্রত্যেক মাসের যে চাঁদ ওঠে, আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন, আপনি ক্রিসমাস ডে পালন করেন, আপনি 31st নাইট পালন করেন, সব পালন করতে পারেন, কিন্তু আপনার ধর্মের খবর রাখেন না। আর ইমাম সাহেব বলছে এটা রজব মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে, বিদে আপনি জানেন, নালে আপনি জানতেন না যে এটা রজব মাস চলছে। কোন মুসলমান জানে এটা রজব মাস চলছে? তারপরে শাবান আসছে, তারপরে রমজান আপনার ধারের কাছে চলে এসেছে, ইমাম সাহেব বলছে বিদে আপনি জানেন, কিন্তু আপনাদের কোনো মুসলিমের কোনো খবর নেই, কারণ এর সাথে আপনাদের কোনো সম্পর্কই নাই। আপনাদের সম্পর্ক ইহুদি নাসারাদের সাথে, যেই নাসারারা আজকে আমাদের মুসলিম ভাইদেরকে মসজিদে ঢুকে গুলি করেছে, আপনি তাদের ধর্ম ফলো করেন, আপনার নবীর ধর্ম ফলো করেন না? বলেন, যদি মুসলিম আপনি আপনার ইসলাম ধর্ম যদি পালন না করেন, তাহলে বাতিলদেরকে আমরা জবাব দেব কি করে? আপনি বলেন, আপনার চেহারা খ্রিস্টানের মতো, একটা সময় ছিল আদর্শ, তাহলে কিসের আদর্শ এটা? আপনার মেয়ে এমন ড্রেস পরে কলেজে যাচ্ছে যে তার ফ্রক, তার মানে জামার ভিতর থেকে তার ব্রার ফিতা দেখা যাচ্ছে, আর আপনি তাকে বাপ হয়ে কিছু বলছেন না? বলেন, যদি মুসলমানদের চরিত্র ঠিক করতে হয়, তাহলে সময় এসেছে কিয়ামত হওয়ার আগেই তাকে শুধরাতে হবে। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। ইসলাম ধর্মটা শুধু হুজুরদের নয়, প্রত্যেকটা মুসলমান সন্তানের হচ্ছে ইসলাম ধর্ম। কোরআনটা শুধু আমার নয়, আমার টেবিলে কোরআন থাকলে আপনার টেবিলও থাকতে হবে, কারণ আপনিও মুসলিম, আপনিও জান্নাতে যেতে চান, আপনার রবও হচ্ছেন আল্লাহ, বিচার আমার হবে আপনারও হবে। তাহলে আমি যদি বিচার থেকে বাঁচার জন্য এগুলো করতে পারি, দাঁড়িয়ে রাখতে পারি, প্যান্ট টাকটার উপর উঠাতে পারি, আপনি নয় কেন? আমি আত্মসমর্পণ করেছি, তাহলে আপনি আত্মসমর্পণ করেছেন? যেমন আমি পরিচয় দেই মুসলিম, তেমন আপনি তো পরিচয় দিলেন আপনি মুসলিম, তাহলে আপনার মুসলিমত্বটা কোথায়? আপনি বলেন, কোথায় আমরা গোলামি করছি? সূর্য কথা শুনে, চাঁদকে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে কি বলতো? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ। চাঁদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানে না যে চাঁদ মুর্দা? নালে এই কথা কেন বলেছে? আল্লাহ আমার রব আর তোমার রব, কেন বলেছে এই কথা?